হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো নেই, পুজোটা আমার ভালো কাটছে না, কি করব, কাজে যেতে হচ্ছে, এখন আমি কাজ করতে যাচ্ছি। আজকে ছুটি চেয়েছিলাম, ছুটি দেয়নি, তো ভাবছিলাম সকালে এসে করে দিয়ে যাব। তো সকালে ম্যাডাম গিয়েছিল ঠাকুর দেখতে, ওদের মতো তো আমাদের আর গাড়ি নেই যে আমরা গাড়িতে করে যাব আবার আসবো এসে কাজে যাব, তার জন্য যাওয়া হলো না। প্রোগ্রাম করেছিলাম আজকে যাব ঠাকুর দেখতে বা সব অষ্টমীর অঞ্জলি দিতে যাব, কিন্তু হলো না, কি করব বলো। অনেকটাই দূর বাড়ির থেকে, এখান থেকে প্রায় 20 মিনিটের রাস্তা, তো তার জন্য গেলাম না। ভাবলাম অত দূর যাব মেয়েকে নিয়ে, আবার আসব এসে আবার কাজে আসব, তার জন্য গেলাম না পুজো দিতে। আমাদের জন্য মা দুর্গা পুজো দেয়নি, আমাদের হাতে অঞ্জলি নেবে না, তার জন্য হয়তো অঞ্জলিটা দিতে পারলাম না। দেশের বাড়ি থাকলে অবশ্যই দিতে পারতাম, আর হচ্ছে কাজ না থাকলে দিতে পারতাম। পোড়া কপাল, কপালটাই পোড়া। তো আজকে আসলাম কাজে, তো কালকে ছুটি নিয়েছি, তো কালকে যাব মা দুর্গার দর্শন দিতে। দেখি কালকে কিছু ভোগ টোক যদি পারি তো কিনে দিয়ে আসবো পুজোর মণ্ডপে। আমাদের বাড়ির পাশে একটা পুজো হচ্ছে, মানে বাড়ির থেকে একটু দূরে আছে, 20 মিনিটের রাস্তা, অত দূর। তো কালকে ছুটি আছে, দেখা যাক কী হয়। দেখো অনেক দিন পরে কাজে ঢুকেছি, তো এই দেখো এখানে একটা ঘাও হয়ে গেছে, জল টল লাগতে লাগতে তো ঘাওটা খুব জ্বলছে। তো চলো, আমি কাজের এখানে চলে এসেছি, যাওয়া যাক, তাড়াতাড়ি করে কাজ করে বেরোবো। তো চলো টাটা, এখনকার মতো আবার পরে আসবো। আমি আগে কাজগুলো সেরে নিই, ম্যাডামের ঘরের সামনে চলে এসেছি। দেখো ম্যাডামের গাড়ি, দুটো গাড়ি, এটা হচ্ছে ম্যাডামের ঘর, এই ঘরটাই যাবো। তো চলো আমি পরে কথা বলবো, আমি কাজগুলো করে নিই। আমার কাজ হয়ে গেল, আজকে 1 ঘন্টা লাগলো, বেশিক্ষণ লাগেনি, ম্যাডাম বাইরে গিয়েছিল, ঘরে ছিল না, তার জন্য বেশি কাজ হয়নি। তো ফটাফট করে নিলাম, এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি একটু মণ্ডপে যাব। তো আমি ভিডিও দেওয়ার টাইম পাই না, অনেক দিন হয়ে গেল ব্লগ বা শর্ট দিচ্ছি না, কিছু টুকটাক করে দিচ্ছিলাম, টাইম যতটুকু পাই ততটুকুর মধ্যে দিয়েই ভিডিও দিই আমি। গরম লেগে গেল, খুব তাড়াতাড়ি কাজ করেছি, তো তার জন্য দেখো এগুলো সব ম্যাডামদের ঘর। এটা বলে বিল্লা পেস্টি ছোজন, এটার নাম। কি করবো, কাজের চাপে ভিডিও ভিডিও বানাতে পারি না, তাও একটু সময় পেলে যতটুকু বানাই। তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কবে ব্লগ নিয়ে আসবো তার কোনো ঠিক নেই। তো চলো টাটা, বাই বাই, আমার বরকে ফোন করি, ও আমাকে নিয়ে যাবে এসে। চলো টাটা, বাই বাই। দেখো আজকে আমি মেহেন্দি পড়েছি, কেমন হয়েছে সবাই কমেন্টে বলো। চলো বাই বাই।